চোখ দুটো খোলার পর দেখি কি ভালো হইতো হইলে অন্ধ বোধ বিবেক বুদ্ধি সমূল্যহীন অর্থ হইল আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো গাইস, আগের ব্লগটাকে আপনারা সবাই দেখেছেন, পদ্মা সেতু ব্লগটা যারা দেখেননি তারা দেখে আসেন অবশ্যই। এটা আমাদের বেস্ট ব্লগ। আজকে আমরা যাতে আসছি আলমডাঙ্গা কুমারীতে শৈলেন সাহার রাজবাড়ি। আর আজকে আমাদের টিম মেম্বার সবাই আছে, দুয়েল ভাই আছে, নাকিব আছে ক্যামেরা দিচ্ছে, আমি ক্যামেরার সামনে আছি। আর আমাকে আপনারা সবাই চিনেন না আমি জানি। তারপরে শুভ ভাই, রিয়াদ ভাই, জিসান, মুন্না সবাই আছে। আজকে আমরা সবাইকে ডেয়ার করাবো। আর সবাই আসেন তো অনেক মজা হবে ব্লগটা, সো সবাই শেষ পর্যন্ত দেখবেন। এই যে আমাদের তারা ভাই, কি বলছে সে বলেন, কি বলতে চাচ্ছেন আপনি? দেখা মিলে নাকি নষ্টামি হর হামেশা, ভালো লোকে কেন চিনে না, পাশে তুমি তো ছিলে না, ভালোবাসা যে সিনেমা, কে ছিল কে আসে কে যাবে, চলে গেলে যেন অজানা, সময়টা কোথায় গেলা, কষ্ট কি ছিলে খেলা, দিন গেলে রঙের মেলা, টিকে না কেন তোর মালের ঠেলা, ডান্দিয়া চান্দিয়া বান্দিয়া ধর হামলা চালা, ঘিরে খালা রাতের বেলা, গাটি বাইন্দা লইয়া পাল্লা, আমরা ঘুরতে ঘুরতে উঠতে উঠতে চলে আসলাম হচ্ছে আলমডাঙ্গাতে শৈলেন সাহার জমিদার বাড়ি। নাম দাম ভাবা ভুলে যাচ্ছে, একটু কনফিউজিং নেম। সো জায়গাটা অনেক সুন্দর, অনেক জোশ, আর জমিদার বাড়িটাও অনেক আগের। এই জায়গাটা হচ্ছে কৈলেন সাহা না শৈলেন সাহা বললাম আমি, যাই হোক শৈলেন সাহা বা কৈলেন সাহা যে কোনো একটা, ঠিক আছে। সো সে হচ্ছে এই জায়গায় জমিদার বাড়ি করেছিল, তার ফ্যামিলি নিয়ে থাকতো। বাট 1947 সালে যখন ওই যে হিন্দু মুসলিম একটা ইয়ে হয়, পরে বাংলাদেশ ভারত যখন ভাগ হয়ে যায়, তখন সে বাংলাদেশ থেকে এই জায়গার থেকে কলকাতা চলে যায়। তারপর থেকে বাড়িটা মানে এই যে এইভাবে পড়ে আসে, পড়ে থেকে এখন ভুতুরের বাড়ির মতো হয়ে গেছে, এই জায়গায় মানুষ দেখা দেখতে আসে এই আর কি। সো আমরাও আসছি, আপনারাও আসবেন। আলমডাঙ্গা কুমারী নাম, আর হচ্ছে আলমডাঙ্গা লাল ব্রিজ থেকে বা দিকে সোজা চলে আসবেন, তারপরে পেয়ে যাবেন। আর সাথে আছে এর ভিতরেই
আচ্ছা ভেটেনারি ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট সো মোটামুটি প্লেসটা সুন্দর বেশ কুকুর আছে যাই হোক আপনারা অবশ্যই আসবেন আর ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গায় প্রচুর মাইকে সাউন্ড মেবি ফুটবল খেলা হচ্ছে সেই জন্য এই জায়গায় সাউন্ড হচ্ছে যদি ব্যাকগ্রাউন্ডে নয়েজ এসে থাকে এই জন্য আমি দুঃখিত আর আপনাদের এই ফুল বাড়িটা আমরা অবশ্যই খুব সুন্দরভাবে ঘুরে দেখাবো সো সবাই এনজয় করতে থাকেন আঙ্কেলের সমস্যা ছিল পেটে চশমাটা বুকে ছিল বুকে ছিল সে বাথরুমে যায় তারপরে সে ওঠার সময় হয়তো চশমাটা পড়ে গিয়েছে তারপরে আঙ্কেল আমাদের কাছ থেকে আসে একটা চশমাটা তুলে কলে মানে টিউবওয়েলে কোনো রকম ধোয় ওটা ধোয়ার পরে একটা বাসে টাঙিয়ে রাখে আমার এক চাষা ছিল সেই চাষা বললো ওইটা হাতে করে ধরো ধরে নিয়ে ওর কাছে যাও যায় ওর পড়াও আমি তার কাছ নিয়ে গেলাম বললো আচ্ছা তার কাছ নিয়ে গেলাম বাথরুমে পড়া চশমা শুভ তুলে পড়লো শুভ
আসল কথাই ওইটে, আসল কথাই ওইটে। কেরাম লাগছে দেখতো? ভাই একটা সেলফি হবে না? বলছে অবশ্যই, বলছে আই পাশে আই। চশমাটা পরে সে আমার সাথে দুই তিনটা সেলফি তুললো, তোলার কিছুক্ষণ পরে চশমাটা পরে একটু ঘুরলো, ঘোরার পরে তাকে গিয়ে বলছে ভাই চশমাটা আরো কিছু কথা আছে তারপরে তার কাছে আমি আসলাম, সে বলছে ভাই তুই কি মুখ ধুইছিস? দেখে মুখ টুক কেলি ফেলেছে, মুখ ধুই দিয়েছে মানে কি ঈদ মুখ জ্বলেছে? ও আচ্ছা, তুই এই যে বাদ আগেই ডাকে, এই যে ডাক, ওরে এই যে লাগে যে তাই তো তারপর দেখছি তুই কি করলি ও তো তাও খেয়ে দিস, এই জায়গায় কাটিং করে ভিডিও দেওয়া হবে। আমি বলি তুই যখন ইরাকে চুরি গেলি তো ব্যাগটা সেটা ছিল, এই ব্যাগটা নতুন কথা কোথায় পালি? ঘুরি ঘুরি ব্যাগটা দেখা ভাই, এই ভবিষ্যৎ আমি জানি ভাই, এই ব্যাগটা কোথায় পাইলো ভাই? জুতাটাও নষ্ট হয়ে গেল কুয়াকাটা শান্তি ভিজে, তাকে একটা জুতোও গিফট করছো। আরেকটা জিনিস আছে, এই যে ঘড়িটা জুম করে করে দেখা ঘড়িটা, এই যে ঘড়ি ভাই, এটা কে দিছে ভাই? এটা কে দিছে? লুক এট মি, কে দিছে? এটা হচ্ছে মাই লাইফ লাইন একদম ভরপুর একশন। আচ্ছা আসি এক মিনিট, আরেকবার আরেকবার খুলে ওই জায়গায় রেখে আসবা। এটা আছে ডেয়ার তোমার, না না এটা সুন্দর ডেয়ার, তুমি শোনো আমি তোমার বলি, ডেয়ারটা আছে তুমি শার্টটা খুলবা, জাস্ট খুলে ওই জায়গায় রেখে আসবা, তোমার ডেয়ার এখানে আছে, ঠিক আছে? আর কিছু না, রেডি ক্যামেরা ক্যামেরা ক্যামেরাম্যান না থাকলে তো দেওয়া হবে না, ক্যামেরাম্যান থাকা যাবে, ঠিক আছে? সিক্স প্যাক ভাই, হ্যাঁ সিক্স প্যাক, ঠিক আছে? এই তো কাছে যাবে না, তোমার কাছে চালিয়ে যাও, কাছে এসো না। শুরু কর বেলবার করে আমি খেলাবো, হ্যাঁ শুরু কর, তুই খেলাবি না কেউ শুরু কর নে স্যার, দারোয়ানের পোস্ট হয়ে গেল তো, তোর চাকরি ফাইনাল আমি তোরই দেবো, দারোয়ানের চাকরি শোন, আমি দারোয়ানের চাকরি গেটম্যানের চাকরি তোরই দেবো, আর কার দেবো না, ঠিক আছে? ফাইনাল কি হবে তোমার? ইজি হবে, আমি আসি তো, আমি তোমার শ্বশুর চাকরি করলে শোনো, তোমার শ্বশুর যদি মেনে না নেয় তোমার বউ তো মানবে মাস্ট, কারণ সে যদি তোমার ভালো থাকে অবশ্যই মানবে, আর তোমার শ্বশুর যদি মেনে না নেয় বের করে নিয়ে আসবো, সমস্যা কি? তুমি দাম আনো চাকরি গল্প, তুমি শ্বশুরের মতন বেতন পাবা। ওহ মাই গড,
সো গাইস, আমাদের এখানে থাম্বনেলের ফটো শুট চলছে। নতুন বউ, এই যে আমাদের নাকি ভাই, নতুন বউ দেখি নাকি আমাদের এই যে পাত্রি এখানে রেডি, পাত্রি রেডি, লজ্জা পাচ্ছে, সহ্য হচ্ছে না। সবাই অনেক অনেক রকম প্রপোজ দেখে, এখন মন করেন তোমাদের মিল থাকলে ব্যাপার নেই, তোমাদের তোমাদের মিল থাকলে হবে। হাঁটু মাটিতে মনের বিষয় গাইস নেব, গাইস তুমি নিবা, গাইস নেব, আপাতত ভাই বিয়ে কবে খাচ্ছি আমরা? আচ্ছা নেক্সট ব্লগ কবে হবে? মাথার থেকে ওইটা দাবা, নেক্সট ব্লগে বিয়ের খাওয়া দাওয়া ব্যবস্থা হনুমানের জন্য, সে হনুমান হতে চাচ্ছে, হনুমান 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 গেট ভেঙে দেখতে দেখতে আজকের ব্লগটা আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকে অনেক মজা হয়েছে তো না ভাই? হ্যাঁ ভাই, অনেক ফান হয়েছে, সবাই আজকে আমার জামা খোলা হয়েছে, জামা খোলা হয়েছে, তারা ভিডিওর মাঝখানটা দেখেন, ভিডিওর মাঝখানটা সবাই দেখবেন, তাদেরকে থাকলো ভালো রোস্ট দেখেন, তাদের মুখ কালো হয়ে যাবে বলে আমি লাইট দিয়ে তৈরি করেছি, কারণ নাকি তাই? আমরা আমাদের এমনি ব্রাইট আছে, আমরা এমনি ফটো মাসি কমা নাই, আমরা দেখেন দেখেন শুধু মানুষের সামনে ব্রাইটনেস কমে রাখি ভাই, ব্রাইটনেস কমে রাখি, আমাদের কেউ দেখে না তাকায়, ঠিক আছে। কেউ কোনো গিফট দিতে চাইলে আমার হাত দিয়ে দিতে পারে, গিফট দেবো কিনা পরে হিসাব হবে না, কেউ কোনো দিতে চাল, আর নাকি ভাই যদি কেউ গিফট দিতে চান আমার হাতে দিতে পারেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় নাকি ভাই কেউ গিফট দিবেন কিনা। এই যে নাকি ভাই, এই যে নাকি ভাই, কালকে বলির বাকরা আমাদের, একজন বলির বাকরা, কিছু নেই তার গায়ে, তার গায়ে কিছু নেই, রুমাল লড়ে যাবে আসিফ আমার রোলস কি। আচ্ছা ঠিক আছে, হবে ব্যাপার না, রুলস ইজ রুলস, রোলস নাই, সে ওয়েট, সে বলছে আমার রোলস কি, রোল রোল কেচা এই অফ করতে দিব, ও কালি কথা কথা অফ করতে অফ করতে। বাড়িতে দয়া করে সাবস্ক্রাইব করে দেন, কেউ সাবস্ক্রাইব করেন আর দেখেন মজা নেন, সব ঠিক আছে, সাবস্ক্রাইব করেন না কেন, এত কষ্ট করে ভিডিও করে আপনারা সাবস্ক্রাইব করেন না, কি লাই লাই তো দেন না ভাই, তোমার তো স্টাইল কিন্তু, চলে গেলাম, বাই বাই।